পরিবহন ধর্মঘটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য কম আসায় আবারও বেড়েছে সবজি সহ প্রায় প্রতিটি পণ্যের দাম। বেগুন, টমেটো, ফুলকপি, করলা সহ প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। তবে নতুন পেঁয়াজ আমদানি হওয়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। আমাদের সিজনাল হয়, সিজনাল তরকারি সময় কমে পরে একটু বাড়ে, আমাদের হয়ে গেছে, কিন্তু আসলে একই রকম আর ডিফারেন্স অনেক। আমার খরচ করে আমি ওখানে যেটা 20 টাকা পাওয়া যায় 50 টাকা, মানে ক্যারিং ট্যারিং নিয়ে যে তিন হাত বদল হয়, সে কারণে ভ্যারি করে, মারাত্মকভাবে ভ্যারি করে। এদিকে চাল, ডাল, তেল, মশলা ও ডিমের দাম রয়েছে অপরিবর্তিত এবং ইলিশ সহ সকল প্রকার মাছের দাম কিছুটা কমেছে। বাজার মূল্য আজকে একটু বেশি মনে হচ্ছে, কালকে গাড়ি চলে নেই তো, যাব আজকে সকালে বাজারে আসলাম, সব কিছু একটু বেশি মনে হচ্ছে, কালকে মনে হয় গাড়ি চলে নেই জন্য বলে দিয়ে নিলাম, 10 টাকা বেশি নিল, 270 টাকা থেকে 280 টাকা নিল। অন্যদিকে গরুর মাংস, খাসির মাংসের দাম আছে আগের মতোই, তবে সরবরাহ কম থাকায় এবং চাহিদা বেড়ে যাওয়ায় সব ধরনের মুরগির দাম কিছুটা বেশি বলে জানায় বিক্রেতারা। এখন ফোটেলের মুরগি টানতেছে, এরপরে মুরগি ঠান্ডা থেকে অনেক নষ্ট হয়েছে, পোলট্রিরা অনেক লস মুসকাইছে, একটু দাম বাড়তে আর কি। এখন হ্যাঁ, এখন আপনার 140 টাকা হয়েছে, আপনার আমরা কিনতে পারতেছি না, পাইকারি দাম হইতেছে 128 টাকা 30 টাকা, এই অবস্থার ভিতরে আছে বাজার। পরিবহন ধর্মঘট ও রাজনৈতিক অস্থিরতা না থাকলে দাম কিছুটা কমবে বলে আশা করছেন বাজারে আসা এসব ক্রেতা সাধারণ। MM সুমন, বিডি হেডলাইন্স, ঢাকা।